পঞ্চায়েত নির্বাচনের পরও বোমা উদ্ধার অব্যাহত মুর্শিদাবাদে। মঙ্গলবারের পর বুধবার ফের বোমা উদ্ধার জেলার হরিহরপাড়ায়। পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা বিস্ফোরণে আহত হয়েছিলেন খড়গ্রামের আবুল হাসান শেখ, তাকে জিজ্ঞাসাবাদ করে খড়গ্রাম থেকে বোমা উদ্ধার পুলিশের। মঙ্গলবারের পর বুধবার ফের বোমা উদ্ধার মুর্শিদাবাদের হরিহরপাড়ায়। বুধবার সকালে হরিহরপাড়া সদানন্দপুর গ্রামে একটি বাঁশবাগানের পাশে জলজায়গাতে একটি ব্যাগ দেখতে পান স্থানীয়রা। খবর যায় পুলিশে, ঘটনাস্থল থেকে নটি বোমা উদ্ধার করে পুলিশ। মঙ্গলবারই হরিহরপাড়া রুকুনপুরের ভবানীপুর রাস্তার পাশে দুটি ব্যাগ থেকে 18টি বোমা উদ্ধার করে পুলিশ। পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে এ পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় হরিহরপাড়া, বেলডাঙ্গা, জলঙ্গি, লালগোলা, শামশেরগঞ্জ সহ একাধিক এলাকায় 850-এর বেশি বোমা উদ্ধার হলো। হরিহরপাড়ার পর বুধবার মুর্শিদাবাদের খড়গ্রাম থেকেও দুই জার ভর্তি বোমা উদ্ধার করল পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বুধবার ভোরে খড়গ্রাম থানার পুলিশ সুন্দরপুর গ্রামে দ্বারকা নদীর পাড় থেকে বোমাগুলি উদ্ধার করে। দুটি গ্রামে 20টির থেকে বেশি বোমা রয়েছে বলে অনুমান পুলিশের। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগে বোমা বাঁধার সময় বিস্ফোরণে সুন্দরপুর গ্রামে 4 জন গুরুতর জখম হয়। তাদের চিকিৎসা চলছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার সেই বিস্ফোরণে আক্রান্ত আবুল হাসান শেখকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের পর তার বলা ঠিকানা অনুযায়ী খড়গ্রাম থেকে বোমাগুলি উদ্ধার করে পুলিশ। কলকাতা টিভি।